অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি নভেম্বর 2020 কেমন যাবে, এটি একটি মাসিক রাশি ফলের ভিডিও। কন্যা রাশির নয়ন মাস কেমন যাবে, এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, এটি হচ্ছে সম্পূর্ণরূপে গোচর ফল। বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, আপনার এই যে গোচর ফলটা আমি বলছি, বর্তমান নভেম্বর মাসে গ্রহের গোচর যা থাকবে, আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে এবং আপনার রাশিচক্রে বাই বার্থ চার্ট গ্রহের অবস্থান যদি ভালো থাকে, আপনাদের মিলতে বাধ্য। আর যদি শুভ গ্রহের দশা না চলে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণরূপে মিলবে না, কিন্তু এটা আপনাদেরকে এই নভেম্বর মাসে গাইড হিসাবে কিন্তু কাজে দিবে। এই মাসটা কেমন যাবে, তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। এখানে আপনারা সম্পূর্ণরূপে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এটি ফ্রি সার্ভিস নয়, পেড সার্ভিস। রাশি লগ্ন জানার জন্য বারবার এখানে মেসেজ করবেন না, আপনারা এর জন্য কমেন্টস বক্সে কমেন্ট করুন। তো শুরু করা যাক, নভেম্বর 2020 কন্যা রাশির জন্য কী বার্তা নিয়ে আসতে চলেছে, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সমস্যা। প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদের রাশিতে শুক্র গ্রহের অবস্থান এবং নিচস্থ গৃহে শুক্র অবস্থান করছে, এবং 16 নভেম্বর এই শুক্র আপনাদের রাশির দ্বিতীয় সক্ষেত্রিক অবস্থান করছে এবং সরাসরি আপনাদের লগ্নাধিপতি এবং দশমপতি এই বুধ আপনাদের রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে, এবং 23 নভেম্বর থেকে সেটাও বকরি থেকে এই বুধ মার্গী হয়ে যাবে, এবং আপনাদের দ্বাদশপতি রবি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং রাশির তৃতীয় স্থানে কেতুগ্রহের অবস্থান, এবং এই রবি 16 নভেম্বর ঠিক কেতুর সাথে অবস্থান করবে তৃতীয়ভাবে, এবং 28 নভেম্বর এই বুধ চলে যাচ্ছে আপনার ঠিক বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ কেতুর সাথে একত্রে অবস্থান করবে, এবং বৃহস্পতি আপনাদের চতুর্থ পতি চতুর্থ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে, এবং 20 নভেম্বর এই বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে চলে যাচ্ছে এবং শনির সঙ্গে একত্র হচ্ছে, এবং অলরেডি শনি পঞ্চমভাবে আগে থেকে অবস্থান করছে সক্ষেত্রিক শনি, যেটা আপনাদের ষষ্ঠপতি, এবং এই মঙ্গল আপনাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে বক্রি অবস্থায় অবস্থান করছে, এবং এই বক্রতা কাটছে আপনার 14 নভেম্বর, এবং এর পাশাপাশি আপনার নবমভাবে রাহু গ্রহের অবস্থান, তুঙ্গস্থ রাহু। কী ফল হতে চলেছে, প্রথমে আসি আমি শরীরের পাটটা, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, আপনাদের লগ্নাধিপতি, অনেকে বলছেন যে আপনি লগ্ন থেকে দেখবো না রাশি, আপনি লগ্ন থেকেও দেখবেন এবং রাশি থেকেও কিন্তু এই রাশিফল আপনারা দেখবেন। দেখুন, আপনাদের লগ্নাধিপতি এই রবি, সরি এই বুধ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এই বুধ লগ্নাধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং সেখানে আপনার শনির দৃষ্টি, অর্থাৎ শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনার রাশির দ্বিতীয়ভাবে, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি এবং লগ্নে। অর্থাৎ আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ভুগতে হবে, শারীরিক পাটটার দিকে অবশ্যই নজর দিন, এবং যারা যারা ওষুধ খাচ্ছেন ওষুধ ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। শরীরের পাটটা কিন্তু খুব একটা শুভ এই নভেম্বরের মাঝামাঝি অবধি, অর্থাৎ 20 নভেম্বর অবধি আপনাদের শরীর স্বাস্থ্য দিকটা খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, শরীরের পাটটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি। দ্বিতীয়, অর্থনৈতিক দিকটা আপনাদের কেমন যাবে। দেখুন, আপনাদের লগ্নাধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শনি দ্বারা দৃষ্ট এবং মঙ্গল দ্বারা দৃষ্ট, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা কিন্তু মোটামুটি আছে। যাদের শনির দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দিকটা অবশ্যই নজর দেওয়া দরকার, আপনাদের ব্যয় কিন্তু এই সময় বাড়বে, এবং মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে তাদেরও কিন্তু এই সময় ব্যয় খরচার দিকটা কিন্তু খুবই বাড়াবে এ মাসে।
এবং 16ই নভেম্বর যখন এই শুক্র আপনার রাশির দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতির অবস্থান এবং নবমপতিকে কানেক্ট করে, অর্থাৎ নবমপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে, 16ই নভেম্বরের পর থেকে মোটামুটি আর্থিক স্থিতিটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। মোটামুটি খারাপ এবং ভালো দুটোই কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ মাসের প্রথম দিকটাতে আপনাদের অর্থনৈতিক দিকটা নিয়ে প্রচণ্ড খরচ চাপ বৃদ্ধি করবে এবং 16ই নভেম্বরের পর থেকে আপনাদের আর্থিক স্থিতিশীলতা কিছুটা হলেও আসবে। এবং যাদের এটা মঙ্গলের দশা অন্তর্দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিকটা সমস্যা আসবে। যাদের শুক্রের মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্টেবিলিটি কিন্তু আসবে। এবং যাদের বুধের মহাদশা বুধের অন্তর্দশা মঙ্গলের মহাদশা মঙ্গলের অন্তর্দশা শনির মহাদশা শনির অন্তর্দশা তাদের ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে কিন্তু সমস্যার জায়গা দেখা যাচ্ছে। দেখুন প্রেডিকশানগুলো কতটা ডিফার করে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। এবং আপনাদের চতুর্থভাবে চতুর্থপতির অবস্থান সক্ষেত্রিক, আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো, এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, বাড়ি গাড়ির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের বাড়বে। যাদের বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা এবং বৃহস্পতির পন্দর্দশা চলছে এবং এই বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মৃত্যুস্থানে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিপত্তি বাধা জায়গাগুলো কিন্তু বাড়াবে, অর্থাৎ বাধা বিপত্তির জায়গাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দশম স্থানে পড়ছে, কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু দেখা যায়। যাদের বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতির প্রথমদশা চলছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশ স্থানে পড়ছে, অর্থাৎ এই সময় অর্থাৎ আপনাদের ব্যয় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়বে এবং আপনাদের দ্বাদশপতি রবি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান এই 16ই নভেম্বর পর্যন্ত আপনাদের খরচাকে কিন্তু বাড়িয়ে তুলবে। দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে আপনাদের খরচাকে বাড়িয়ে তুলবে এবং এর সাথে সাথে বিদেশ থেকে অর্থ আসারও কিন্তু সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ খরচা যেমন বাড়াবে আবার বিদেশ থেকে দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান বিদেশ থেকে ইনকাম যোগও কিন্তু বাড়বে। যাদের রবির মহাদশা রবির অন্তর্দশা রবির প্রথমদশা তাদের ক্ষেত্রে কিন্তু এই এই ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং এই বৃহস্পতি আপনার ঠিক 20ই নভেম্বর রাশির পঞ্চম স্থানে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব ভালো, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ একটা সমন্বয় ঘটছে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ এই জায়গাটাতে আপনাদের শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, ধর্মীয় যাত্রা হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সন্তান নিয়ে যাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন ভুগছিলেন সেই জায়গাটা কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হবে, সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু হবে এবং এডুকেশনের উচ্চ এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। যাদের বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতির প্রথমদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে এবং এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনাদের নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যোদয় কিন্তু 20ই নভেম্বরের পর থেকে আপনাদের কিন্তু ভাগ্যোদয় হবে, ধর্মীয় যাত্রা কিন্তু হবে, পিতার থেকে সহযোগিতা পাবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং ইনকাম যোগ কিন্তু যথেষ্ট হারে বাড়বে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির একাদশে পড়ছে, অর্থাৎ আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আসবে। যাদের দীর্ঘদিন ধরে কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে, কাজ আটকে আছে, কাজ হতে চাইছিল না, সেই জায়গাটা বাধা বিপত্তি কাটিয়ে আপনারা কিন্তু এই 20ই নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের বাধা বিপত্তি কাটবে এবং কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রগতি হতে পারবেন। যাদের বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের বা প্রত্যন্তদশা চলছে তাদের এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপর পড়ছে, অর্থাৎ এই সময় আপনাদের শরীরের দিকটা কিন্তু অনেকটা 20ই নভেম্বরের পর থেকে শারীরিক পার্টটা শারীরিক ডেভেলপমেন্ট কিন্তু হবে, শরীরের দিকটা কিন্তু যথেষ্ট
উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু, শরীরের পার্টটা কিন্তু ভালো হবে এবং আপনাদের যথেষ্ট কাজে কিন্তু এনার্জি থাকবে। এবং এই ভিডিওর শেষে আমি জানাবো কী উপায় করবেন এ মাসে যেটাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দেখুন, এর পাশাপাশি বলি, আপনাদের অষ্টমপতি মঙ্গল বকরি হয়ে সপ্তমভাবে অবস্থান করছে এবং 14 নভেম্বর সেটা মার্গী হচ্ছে, কিন্তু অষ্টমপতি সপ্তমভাবে যাওয়া আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু সমস্যা দাঁড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কলহ, এই জায়গাগুলো বা অশান্তি মতান্তর, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে কিছুটা আপনাদের সমস্যার জায়গা কিন্তু দেখা যাচ্ছে এ মাসে, অন্তত আপনাদের এটা চলবে 14 নভেম্বর পর্যন্ত। 14 নভেম্বরের পর থেকে কিন্তু যথেষ্ট সময়টা ধীরে ধীরে, বিশেষ করে 16 নভেম্বরের পর থেকে যথেষ্ট ভালো কিন্তু আপনাদের আসছে। এবং এই শনি আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে এবং এই জায়গাটাতে যাদের, এর আগে যেটা বললাম, যাদের মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা প্রথম, তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যারিড লাইফ নিয়ে সমস্যা আছে, সবারই ক্ষেত্রে কিন্তু নয়। এবং যাদের শনির মহাদশা, শনি অন্তর্দশা, শনি প্রথমদশা চলছে, তাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে, কিন্তু এটা 16 নভেম্বরের পর থেকে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত হবে, এডুকেশনের জায়গা বাড়বে। এবং এই মঙ্গলের শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের পারিবারিক জায়গাটাতে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর কিন্তু দেখা যাচ্ছে। এবং এই শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির সপ্তম স্থানে পড়ছে, অর্থাৎ আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আছে, হাজব্যান্ড ওয়াইফের মতান্তর, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রথমদশা, তাদের ক্ষেত্রে কিন্তু হবে। এবার আপনাদেরকে জানা, এই শনি সপ্তম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, অর্থাৎ আপনাদের লাভ সফলতার জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে ধীর গতিতে কিন্তু হবে, অর্থাৎ সাকসেসের জায়গাটা কিন্তু ধীর গতিতে কিন্তু হবে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রথমদশা চলছে। এবং এই শনির দশম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে এবং শুক্রের সাথে এটা 16 নভেম্বরের পর থেকে হবে। আর্থিক দিকটা, আর্থিক কন্ডিশনে কিন্তু 16 নভেম্বর থেকে যথেষ্ট কিন্তু ভালো। এবং আপনাদের মঙ্গল রাশির সপ্তমভাবে অবস্থান করছে এবং এই মঙ্গলের, বকরি মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নে পড়ছে, আপনাদের হেলথ নিয়ে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, চোট আঘাত পাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি করছে, এই জায়গাটাতে অবশ্যই সাবধানে থাকবে, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তদশা চলছে। এবং আপনাদের নবমভাবে রাহু অবস্থান, ভাগ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, মোটামুটি 4 নভেম্বর পর্যন্ত ভালো নয়, 4 নভেম্বরের পর থেকে আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু প্রশমিত হবে। যারা বিদেশের সঙ্গে যুক্ত আছে কাজে, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, নিজস্ব বিজনেস আছে বা সেলফ প্রফেশনাল, 4 নভেম্বরের পর থেকে কিন্তু এই রাহু আপনাদেরকে শুভ ফল প্রদান করবে, অর্থাৎ ভাগ্যের দিকে আপনাদের কিন্তু উঁচু স্থানে নিয়ে যাবে, আকস্মিক প্রাপ্তি ঘটাবে, শেয়ার থেকে আপনাদের অর্থ নিয়ে আসবে, লটারি থেকে আপনাদের অর্থ আসবে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসাতে কিন্তু আপনাদের প্রচুর প্রফিট কিন্তু হবে। এটা কাদের হবে? যাদের রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তদশা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু নবমভাবে অবস্থান করে তুঙ্গক্রিয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু নিয়ে আসবে। এইবার আপনাদেরকে জানাই, এই যে আপনাদের এই ষষ্ঠপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ ষষ্ঠপতি পঞ্চমভাবে অবস্থান করাতে কর্মক্ষেত্রে, কর্ম পেতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাবে। ষষ্ঠভাব থেকে কিন্তু আমরা কর্মের বিচার করি এবং ষষ্ঠপতি দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আসবে, বা আপনারা যে জায়গাতে কর্ম করছেন সেই জায়গাতে কর্ম থেকে কিন্তু আপনারা স্যাটিসফ্যাকশান কিন্তু আপনাদের আসবে না। হয়তো আপনারা ভাববেন যে আমি এই কর্মটা ছেড়ে নতুন কাজ করি, বা মানে আপনারা দোলাচলে থাকবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড চাপ এ সময় কিন্তু সৃষ্টি হবে। অনেকে
ভুলবশত কর্ম ছেড়ে যাওয়ার সম্ভাবনা বা কর্ম হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা কাদের হবে? যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থাকবে। এবং রাশির তৃতীয় হবে কেতুর অবস্থান এবং একাদশ স্থানে এই বৃহস্পতির দৃষ্টি। কেতুর অবস্থান আপনাদের ছোট ভাই বোনদের থেকে আপনারা সহযোগিতা পাবেন, আপনাদের ভাই থেকে বোন থেকে সহযোগিতা। এবং একাদশ স্থানে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের বড় ভাই গুরুজন থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু উঠাতে পারবেন। এই বৃহস্পতি আপনাদেরকে লগ্নে দৃষ্টি দেওয়া আপনাদের কেরিয়ারের দিকটা কিন্তু যথেষ্ট ভালো করবে এবং 20 নভেম্বরের পর থেকে বিবাহের দিকটা কিন্তু ভালো এবং লাভ লাইফ অর্থাৎ প্রেমজ জায়গাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর। অর্থাৎ প্রেম আপনাদের ফিরবে, নতুন প্রেমের কানেকশান আসবে, পুরাতন প্রেমের কামব্যাক করবে। এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির কিন্তু বা কন্যা লগ্নে কিন্তু হতে চলেছে। এবার জানাই আপনাদের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এই অষ্টমপতি এই মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে। আকস্মিক ধন প্রাপ্তি এবং শুক্রের সঙ্গে এটা যখন 16 নভেম্বর শুক্রের সাথে দৃষ্টি বিনিময় হবে এক্ষেত্রে আপনাদের হঠাৎ আকস্মিক ধন প্রাপ্তি হবে। এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে পড়ছে, সরাসরি সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, অর্থাৎ আচমকা ধন চলে আসা এই জায়গাগুলো কিন্তু হবে। অর্থাৎ যাদের মঙ্গলের দশা মহাদশা অন্তর্দশা প্রথমদশা চলছে এবং শুক্রের মহাদশা অন্তর্দশা এবং প্রথমদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো কিন্তু হবে, এই ঘটনাগুলো কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে। গুরুজনদের সহযোগিতা পাবেন, এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা কিন্তু আপনাদের তৈরি করবে। যাদের পৈতৃক সূত্রে সম্পত্তি এতদিন আটকে ছিল 20 নভেম্বরের পর থেকে আপনাদের সেই ঝামেলাগুলো কিন্তু অনেকটাই কাটবে এবং সেই জায়গাটাতে কিন্তু আপনারা পাবেন। এবং এই যে বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে থাকবে সেক্ষেত্রে এই 20 নভেম্বর পর্যন্ত আপনাদের কর্ম দিকটা কিন্তু ভালো, যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে। এবং এই বৃহস্পতি যখন নবমভাবে দৃষ্টি দিবে অর্থাৎ আপনার ভাগ্যভাবে অর্থাৎ পিতারও স্থান এখান থেকে বিচার করে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের কিন্তু সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে। যাদের বৃহস্পতির মহাদশা বৃহস্পতি অন্তর্দশা বৃহস্পতি প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে। এবং এই সময় অর্থাৎ আপনার কন্যা রাশির ক্ষেত্রে নভেম্বর মাসে কি উপায় করবেন এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন আপনারা আপনাদের এই সময় আমি বারবার বলছি মঙ্গল যেহেতু আপনাদের অষ্টমপতি সে সপ্তমভাবে পীড়িত এবং বকরি অবস্থায় অবস্থান করছে এই জন্য মঙ্গলের কিছু উপায় আপনাদের করতে হবে। আপনারা মঙ্গলবার দিন অথবা আপনারা শুক্রবার দিন গরুকে অর্থাৎ গাভী মাতাকে যদি আপনারা গুড় খাওয়াতে পারেন, আখের গুড় শুক্রবার দিন যদি খাওয়ান অথবা মঙ্গলবার দিন যদি খাওয়ান, আখের গুড় যদি গাভী মাতাকে খাওয়াতে পারেন এই মঙ্গল কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের এই মাসে কাটবে। অর্থাৎ যাদের মঙ্গলের মহাদশা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের প্রথম দশা তারাও করবেন, যাদের চলছে না তারাও কিন্তু এই সময় এটা করবেন। এবং এই যে রবি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে 16 নভেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে রবির অবস্থান এবং কেতুর সঙ্গে একত্রে অবস্থান করছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পরাক্রমটা যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা রাজনৈতিক ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময়টা ভালো রাজনৈতিক উত্থান, এবং যারা নির্বাচনে লড়বেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এই রবি তৃতীয়ভাবে। গোচরের তৃতীয় রবির অবস্থান যথেষ্ট শুভফল কিন্তু কন্যা রাশিকে দেবে, যদিও এটা দ্বাদশপতি তৃতীয়ভাবে অবস্থান করেছে কেতুর। আমি বারবার বলছি যে কেতুর সাথে যখন কোনো গ্রহ অবস্থান করে তার গুণ কিন্তু বাড়িয়ে দেয়, অর্থাৎ তার যে শুভ গুণগুলো থাকে না সেই শুভ গুণগুলো কিন্তু বৃদ্ধি পায়। এবং 28
নভেম্বর এই বুধও কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ বুধেরও কিন্তু আপনার ক্ষমতাটা কিন্তু এই কেতু বাড়িয়ে তুলবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।